আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সাহায্যবাহী ট্রাক থেকে পাকিস্তানের পতাকা এবং বিপজ্জনক প্রতীক নামিয়ে ফেলেছে তালেবান যোদ্ধারা। তালেবানদের নতুন মন্ত্রিসভার সদস্যদের ঘোষণার উদ্ভাবন বাতিল হয়ে গেছে। আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী কাবুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি চালু করেছেন। যুক্তরাষ্ট্র 9 মাসের জন্য ইরাকে 2000 সেনা মোতায়েন করেছে। 2 ইসরায়েলি পুলিশকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তালেবানরা সাহায্যবাহী ট্রাক থেকে পাকিস্তানের পতাকা এবং বিপজ্জনক প্রতীক নামিয়ে ফেলেছে। তোরখামে তালেবান সীমান্তরক্ষীরা আফগানিস্তানের সাহায্য বহনকারী ট্রাক থেকে একটি পাকিস্তানি পতাকা এবং একটি গোপন প্রতীক নামিয়ে ফেলেছে। পাকিস্তানের সরকারের প্রতিটি ট্রাকের সামনে এবং উপরে একটি রহস্যময় প্রতীক রেখে দেয়, তার পতাকা ছাড়াও, যা আফগানিস্তানে পাকিস্তানি পতাকা বহনকারীদের হাতে বন্দী করা হয়েছে। কিছু বিশেষজ্ঞ বলেছেন যে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের সাথে একইভাবে আচরণ করেছে যেমনটা ব্রিটিশরা আফগানিস্তানের সাথে করেছিল, কিন্তু মনে হচ্ছে যে তাদের কৌশল অবিলম্বে উন্মোচিত হচ্ছে এবং আফগানিস্তানে কোনো গোষ্ঠী উপস্থিত নেই। একে ভাড়াটে গোষ্ঠী বলা হচ্ছে। গত শতাব্দীতে এই অঞ্চলের ধারাবাহিক পরাজয়ের পর ব্রিটিশ উপনিবেশবিদরা 5ম শতাব্দীতে ভারত ও আফগানিস্তানের কিছু অংশ কেটে ফেলে এবং তাদের নামকরণ করে পাকিস্তান। প্রায় 5 বছর ধরে ব্রিটেন সরাসরি পাকিস্তানের জেনারেলদের অনুসরণ করে আসছে। জেনারেল ফাক্স মাইজি এর এক জেনারেল ডগলাস টাসির দায়িত্বে ছিলেন এবং তারপর সেই পাঞ্জাবের হাতে লাগাম তুলে দিলেন, যারা এখনও আফগানিস্তান ও ভারতের জন্য বড় মাথা ব্যথা এবং আফগানদের হত্যা ও আফগানিস্তানে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এরপর জানিয়ে দিব, উদ্ভাবন বাতিল হয়ে গেল তালেবানের নতুন মন্ত্রিসভার সদস্যদের ঘোষণা করার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবানের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার কিছু সদস্যকে মঙ্গলবার মন্ত্রিসভায় সংখ্যালঘু যুক্ত করে অন্তর্ভুক্ত নিশ্চিত করার প্রচেষ্টার ঘোষণা করা হয়েছিল। মুজাহিদ ঘোষণা করে বলেন যে এই সময় জনগণকে সেবা প্রদানে তাদেরকে মনোযোগের কারণে নতুন সরকারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নতুন মন্ত্রিসভার মর্যাদা নিয়ে এক প্রশ্নের জবাবে মুজাহিদ আশা প্রকাশ করেন যে আন্তর্জাতিক সম্প্রদায় অদূর ভবিষ্যতে তাদের মন্ত্রিসভার স্বীকৃতি দেবে। মুজাহিদ দেশে অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেছিলেন এবং বলেছিলেন যে অভ্যন্তরীণ রাজস্ব মৌলিক চাহিদার জন্য যথেষ্ট হতে পারে। মুজাহিদ বলেন, আমরা আফগান সম্পদ খালি করার জন্য সব কূটনৈতিক চ্যানেল ব্যবহার করছি। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং মেয়েদের শিক্ষার বিষয়ে জানতে চাইলে মুজাহিদ বলেন, তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা কাজ ও শিক্ষার ক্ষেত্রে নারীদের চাহিদা মেটাতে কাজ করা হচ্ছে। তিনি বলেন, আমরা প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার জন্য কাজ করছি যাতে মেয়েরা তাদের শিক্ষা পুনরায় শুরু করতে পারে। প্রহরী সংস্থাগুলির পরিসংখ্যানে দেখা যায় যে গত মাসে 153টি সংবাদ মাধ্যম বিভিন্ন কারণে কাজ বন্ধ করে দিয়েছে, যার মধ্যে তথ্য অ্যাক্সেসের অভাব এবং বাজেট সমস্যা রয়েছে। যাই হোক, মুজাহিদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আফগান মিডিয়াগুলি পরিচালনার অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, মিডিয়া গুরুত্বপূর্ণ এবং আমরা মিডিয়াকে সমর্থন করি। প্রদেশগুলোতে কিছু সমস্যা আছে যা সমাধান করা হচ্ছে। এরপর জানিয়ে দিব, আফগানিস্তানে উচ্চশিক্ষামন্ত্রী কাবুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি চালু করেছেন। কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী মোহাম্মদ আশরাফ ঘায়রাত। কাবুল বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষামন্ত্রী শেখ আব্দুল বাকি হাক্কানের একটি চিঠিতে বলা হয়েছে যে কাবুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাকে মানতে বাধ্য। চিঠিতে বলা হয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নতুন ডিন চালু করা হয়েছে যাতে একাডেমিক ভাগ্য নির্ধারণ করা যায় এবং বিষয়গুলো সুষ্ঠুভাবে চালানো যায়। জনাব ঘায়রাতকে পূর্ব কাবুল বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ দূত হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে তদাকরির ক্ষমতা দেওয়া হয়েছিল। পক্তিকা বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতক ডিগ্রি আছে এবং এটি তার সর্বপ্রথম চাকরি। এর আগে কাবুল বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন অধ্যাপক মোহাম্মদ উসমান বাবরি, যিনি জার্মানি থেকে ফার্মাকোগনসি ডক্টরসের ডিগ্রি লাভ করেছিলেন। অধ্যাপক বাবরি 2000 সাল থেকে কাবুল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সদস্য। তিনি এর আগে ফার্মেসি অনুষদের ডিন ছিলেন। জনস্বাস্থ্য
ফার্মেসির মহাপরিচালক কাবুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডেপুটি এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকেরা বলেছেন যে বিশ্বের বর্তমান ব্যবস্থা হল যে কেবলমাত্র একাডেমিক কর্মী এবং দীর্ঘ একাডেমিক অভিজ্ঞতা আছে তারাই বিশ্ববিদ্যালয় বিভাগে নিয়োগ করা হবে। এছাড়াও বেসামরিক উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের আইনের 9 নং অনুচ্ছেদ অনুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মধ্য থেকে উচ্চশিক্ষা পরিচালক নির্বাচন করতে হবে যাদের একাডেমিক পদ রয়েছে। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র 9 মাসের জন্য ইরাকে 2000 সৈন্য মোতায়েন করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশে আমেরিকান যুদ্ধ মিশন শেষ করার ঘোষণা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরাকে প্রায় 2000 সেনা মোতায়েন করেছে। চতুর্থ পদাতিক ডিভিশনের সৈন্যরা লুইসিয়ানা সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের 256তম পদাতিক ব্রিগেড কমব্যাট টিমকে 9 মাসের জন্য প্রতিস্থাপিত করবে এবং ইরাকে আমেরিকার প্রাথমিক বাহিনী হয়ে উঠবে। কলোরাডোর একটি স্থানীয় সংবাদ মাধ্যম দ্য গ্যাজেটের মতে, সৈন্যরা ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা ও পরামর্শ দেবে, আক্রমণের বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা প্রদান করবে এবং দেশে অংশীদার বাহিনীকে প্রশিক্ষণ দেবে। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, এই ইউনিট মোটায়েন ছিল একটি সাধারণ ঘূর্ষণের অংশ হিসেবে। 2011 সালে ইরাক সরকার এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের মধ্যে একটি চুক্তিতে মার্কিন যুদ্ধ সৈন্যরা ইরাক থেকে প্রত্যাহার করে নেয়, যারা অবশ্য দায়েশের বিরুদ্ধে তথাকথিত জোটের অংশ হিসেবে ফিরে এসেছে। ইরাক 3 বছরের সন্ত্রাসবিরোধী সামরিক অভিযানের পর ডিসেম্বর মাসে দায়েশের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে, যার প্রতিবেশী ইরানের সমর্থন ছিল। 2 জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি দেশে মার্কিন সেনা পাঠানোর 14 বছরের বেশি সময় পর চলতি বছরের শেষের দিকে ইরাকের মার্কিন যুদ্ধ মিশন আনুষ্ঠানিকভাবে শেষ করার একটি চুক্তিতে সিলমোহর দেন। চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনী ইরাকে কাজ চালিয়ে যাবে তাকে উপদেষ্টা ভূমিকা বলা হচ্ছে। বৈঠকের পর জারি করা ইরাক যুক্তরাষ্ট্রের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা সম্পর্ক প্রশিক্ষণ পরামর্শ এবং বুদ্ধিমত্তা ভাগ করে নেওয়ার ওপর দৃষ্টি নিবদ্ধন করা হবে। এরপর জানিয়ে দিব, 2 ইসরায়েলি পুলিশকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা। দখলদার ইসরায়েলের উত্তর অঞ্চলীয় নাহারিয়া শহরে 2 ইহুদিবাদী পুলিশকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত 2 পুলিশের অবস্থাই আশঙ্কাজনক, এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিউত আহারনারদ। পত্রিকাটি আরও জানিয়েছে যে শহরের একটি পুলিশ চেকপোস্টের কাছেই এই ঘটনা ঘটেছে, তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি ইসরায়েলি পুলিশ। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে, এক্ষেত্রে পুলিশ হেলিকপ্টারও ব্যবহার করছে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, পুলিশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েই দ্রুত পালিয়ে গেছে গাড়ির চালক। এর আগে গত বুধবারও পশ্চিম বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি হামলার ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সূত্রগুলো খবর দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসি হামলার আশঙ্কায় সম্প্রতি সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে, বিশেষ করে সুড়ঙ্গ খুঁড়ে 6 ফিলিস্তিনি বন্দী জেল থেকে পালাতে সক্ষম হওয়ার পর ইসরায়েলের মধ্যে নিরাপত্তা নিয়ে আশঙ্কা আগের চেয়ে বেড়েছে। এরপর জানিয়ে দিব, সামরিক দায়িত্ব এড়াতে ব্রিটেনে আশ্রয় প্রার্থনা জায়নবাদ বিরোধী ইসরায়েলির। ইসরায়েলি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন এড়াতে ব্রিটেনে আশ্রয় প্রার্থনা করেছে জায়নবাদ বিরোধী এক ইসরায়েলি ইহুদি তরুণ। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে 21 বছর বয়সী এই তরুণ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করে ব্রিটিশ আদালত। বর্তমানে তার আবেদনের আপিল শুনানি আদালতে চলছে। আদালতের নির্দেশনা অনুসারে প্রতিবেদনে নাম প্রকাশ না করা এই তরুণ জানান, ইসরায়েলি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন করতে না চাওয়ার কারণে 2015 সালে 17 বছর বয়সে তাকে গ্রেপ্তার করা হয়। আনাদোলু এজেন্সির কাছে সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়, আমাকে হ্যান্ডকাপ ধরিয়ে মেঝেতে ফেলে রাখা হয় এবং পরে হ্যান্ডকাপ ধরে মেঝের ওপর টানাহেঁচড়া করা হয়, আমাকে গালিগালাজ করা হয়, থুথু ছিটানো হয় এবং লাঠি দিয়ে পেটানো হয়। এটি খুবই অবমাননাকর এবং বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল। ব্রিটেন আশ্রয়ের আবেদন করার পর ইহুদি তরুণ রাব্বি তথা ইহুদি ধর্ম বিশেষজ্ঞ হওয়ার জন্য অধ্যয়ন করেছেন। আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, জায়নবাদ ইহুদি ধর্মের জন্য অপমান। ইহুদি ধর্মগ্রন্থ অনুসারে খোদা পবিত্র ভূমিতে গণহারে ইহুদিদের একত্রিত করতে বিধিনিষেধ করেছেন এবং পাপের শাস্তি হিসেবে কিছু একটা রেখেছেন, আর এই শাস্তি একমাত্র মেসিয়ার আগমনের মাধ্যমেই রহিত হতে পারে। তিনি বলেন, হোলকাস্টের আগেই এটি বিশ্বজুড়ে সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের মতামত ছিল। ইহুদি তরুণ বলেন, জায়নবাদ একটি রাজনৈতিক প্রকল্প যেটি ইহুদি জাতি ও ইহুদির কষ্টকে পুঁজি করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছে। তিনি বলেন, এই প্রক্রিয়া একটি আদিবাসী ফিলিস্তিনি গণগোষ্ঠীকে জোর দিয়ে উচ্ছেদ করে এবং তাদের ভূমি কেড়ে নেয়। জায়নবাদীরা চুরি ও গণহত্যার মাধ্যমে জায়নবাদী রাষ্ট্র তৈরি করে
করতে চাচ্ছে না শ্রেণিগতভাবে। আরবদের বিরুদ্ধে বৈষম্যমূলক, তারা জঘন্য পন্থায় খোদার বিরুদ্ধে বিদ্রোহ করছে। কেন তিনি ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগ দিতে অস্বীকার করেছেন জিজ্ঞেস করলে ইহুদি তরুণ বলেন, আমি যা কিছু করি এটি সব কিছুর বিরুদ্ধে। আমি জায়নবাদ ও ইসরায়েল রাষ্ট্রের বৈধতার বিরোধিতা করি এবং এই কারণে আমি রাষ্ট্রকে রক্ষায় অংশ নিতে পারি না। একই সাথে ইসরায়েল রাষ্ট্র ব্যক্তিগত ও জাতিগত বিদ্বেষ চর্চা করে এবং আমি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিয়মিত যুদ্ধ অপরাধের সাথে যুক্ত। আমি কখনোই এমন অনৈতিক সেনাবাহিনীতে কাজ করতে পারি না যারা এই ধরনের নিপীড়নের সাথে দৈনন্দিন ভিত্তিতে জড়িত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।